तृणमूल सरकार और सामने पंचायत इलेक्शन आछे ये जनसाधारण बुझे गेछे सरकार आर थाकबे ना आमरा 23 टेस्ट खेलब तारपरे एमपी इलेक्शने आमरा सेमिफाइनल खेलब तारपरे जो विधानसभा जो आमरा फाइनल खेलब आमरा खेले एबारे देखिए दिब। आमार नाम किशन कड़िया आमी भारतीय जनता पार्टी नेता। बेहाल अवस्था रास्ता ধানের চারা লাগিয়ে বিক্ষোভ এলাকাবাসী ভোট বয়কটের হুঁশিয়ারি দুয়ারে সরকার কর্মসূচির মতো দুয়ারে জলাশয় কটাক্ষ বিজেপির পাল্টা তৃণমূল শুরু তৃণমূল বিজেপির কাজিয়া পাড়ায় পাড়ায় রেশনের মতো এবার পাড়ায় জলাশয় এক নজরে রাস্তা না জলাশয় দেখলে বোঝা যাবে না বিক্ষুব্ধ মানুষরা বলছে রাজ্য সরকার পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে সেরকম ভাবেই পাড়াতেই এবার জলাশয় প্রকল্প দেখতে পাবে সরকারের উদাসীনতার কারণে এমনটাই চিত্র ধরা পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানা রাহি গ্রামে ওই গ্রামে প্রবেশের রাস্তার অবস্থা এতটাই খারাপ ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে ভয় পান বারে বারে স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিসে জানিয়ে কোনো ফল হয়নি এলাকার জনপ্রতিনিধি এ ব্যাপারে উদাসীন বাধ্য হয়ে এবার প্রতিবাদে সামিল হয়েছেন গ্রামবাসী এদিন তারা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় প্রশাসনের বিরুদ্ধে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে যদিও ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে এলাকার বিজেপি জেলা সম্পাদক কিষান কুবিয়া তাদের দাবি রাজ্য জুড়ে দুর্নীতিপরায়ণ তৃণমূল সরকার উন্নয়নের নামে কাটমানি সিন্ডিকেট চালাচ্ছে এর জন্যই গ্রাম বাংলার রাস্তাঘাটের এই অবস্থা পাল্টা যদিও তৃণমূল নেতা তথা পঞ্চায়েত উপপ্রধান ওবায়দুর রহমান বলেন ওই রাস্তায় টেন্ডার খোলা আছে এই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে গোটা ঘটনা শুরু হয়েছে তৃণমূল বিজেপি কাজিয়া স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার নানারাহি গ্রামের ভিতরে প্রায় 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে অল্প বৃষ্টিতেই জমে যায় জল জল জমে রাস্তায় জলাশয়ের আকার ধারণ করে এ বিষয়ে বারবার এলাকার প্রশাসন জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি ভোট আসলে মেলে প্রতিশ্রুতি কিন্তু ভোট চলে গেলে আবার একই অবস্থায় চলে যায় রাস্তা দুর্ভোগ পোয়াতে হয় এলাকাবাসীদের গর্ভবতী মহিলাদের এই রাস্তা দিয়ে নিয়ে যেতে ভয় পান এলাকার বাসিন্দারা এবার তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছে এই রাস্তার উপরে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ করলেন গ্রামবাসীরা আগামীতে এই রাস্তা নির্মাণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন গ্রামের বাসিন্দারা স্থানীয় বাসিন্দা নাজিমুল হক বলেন রাস্তা সবসময় কর্দমাক্ত অবস্থায় থাকে প্রসূতিদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বাচ্চাদের পড়াশোনা করতে নিয়ে যেতে অসুবিধা হয় বর্ষার সময় আমরা গ্রামের মধ্যে আবদ্ধ হয়ে যাই পুরো দ্রুত রাস্তা মেরামত না হলে এরপর আমরা বৃহত্তর আন্দোলন করব এবং প্রয়োজনে ভোট বয়কট করব স্থানীয় বাসিন্দা সাদেক আলী বলেন রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক সব জায়গায় বারবার জানিয়েছি কিন্তু কেউ কর্ণপাত করেনি ভোগান্তি হচ্ছে আমাদের সরকার যে দুয়ারে সরকার কর্মসূচি করছে সেই জিনিস ঢোকার জন্য রাস্তার অবস্থা এতটাই বেহাল যে ঢুকতে পারবে না গ্রামে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা তথা উপপ্রধান ওয়েব রায় রহমান বলেন আমরা আমাদের আমলে 80% কাজ হয়ে গেছে মানুষের চাহিদা মেটানো যাবে না মানুষ চাইছে যেটুকু বাকি আছে ওইটুকু হয়ে যাক ওই রাস্তায় টেন্ডার তোলা আছে এই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে জেলা বিজেপি সম্পাদক কিষান কবিয়া কটাক্ষ করে বলেন দুয়ারে সরকার কর্মসূচির মতো দুয়ারে জলাশয় হয়ে গেছে মানুষের ভোগান্তি হচ্ছে কোনো যানবাহন চলাচল করতে পারছে না দুর্ঘটনা ঘটছে সব কিছুতেই কাটমানি হয়ে গেছে কাটমানি ছাড়া এই সরকার চলে না চাঁচলের মহকুমা শাসক পল্লল রায় বলেন বিষয়টি এখনই শুনলাম সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জনপ্রতিনিধিরা মুখে বারবার প্রচুর উন্নয়নের কথা বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না কেন কেন মানুষ অভিযোগ জানানোর পর শোনা হচ্ছে না বাধ্য হয়ে তখন মানুষকে পথে নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে প্রশাসনের উচিত মানুষের দুর্ভোগের কথা ভেবে এই ব্যাপারগুলো মানবিকভাবে ভেবে দেখা ব্যুরো রিপোর্ট জেন টিভি যে ধানের চারা লাগিয়ে যে এই যে বিক্ষোভটা যে করছেন কি কারণে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন আপনারা আমাদের রাস্তায় ভোটের পর থেকে প্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার হ্যাঁ কেউ আসছে না বিডিওকে বারবার ডেভোশন দেওয়া সত্ত্বেও আসছে না জেলা পরিষদকে বলছি তারাও কর্ণপাত করছে না এদের বিক্ষোভ সমস্যা আমরা রাস্তায় চলতে পারছি না ব্লক থেকে 2 কিলোমিটার দূরে রাস্তা অনেক রাস্তা হয়ে যাচ্ছে আমাদের গ্রামে প্রধান আসছে না দেখতে আসছে না পঞ্চায়েত সমিতি আসছে না আমরা রাস্তায় কী করবো এখন এই সময় তো শুকনো সময় সেখানে বর্ষায় অল্প বর্ষ বৃষ্টিতে আমরা বন্যার সময় কী অবস্থা আমাদের
ডেলিভারি আমাদের যেতে পারে না বর্ষাকাল আজ 26 তারিখে বর্ষা তো আমার যেতে পারেনি বাড়িতে ডেলিভারি চতুর্দিকে রাস্তা কাটা গৃহবন্দী হয়ে আছে রাস্তায় আমরা আপনার নাম আমার নাম সাদেক আলী আপনার বাড়ি বাড়ি কাদাখানের সামনেই আপনারা তো ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন পথ অবরোধ করেই বিক্ষোভটা দেখালেন কি কারণে বিক্ষোভটা দেখালেন আপনি অবশ্যই এই রাস্তাটা দেখিয়েছেন এটা তো আপনাকে বলতে হবে না হরিশঙ্কপুর 2 নম্বর ব্লকের নানারেহি গ্রাম সুলতাননগর পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তাটা আপনি দেখালেন অবশ্যই মনে হয় এই রাস্তাটা এত কাদা হয়ে যায় বর্ষাকালে এমনকি এখন বর্ষাকাল নয় তবুও এত কাদা যেখানে গর্ভবতী মায়েরা অ্যাম্বুলেন্সে যেতে পারে না আপনাকে শুনে আপনি আশ্চর্য হবেন যেটা অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না তখন খাটিয়াতে এই গর্ভবতী মাদের নিয়ে যেতে হয় হসপিটাল হ্যাঁ ভারদরি পর্যন্ত তারপর অ্যাম্বুলেন্সে ওখান থেকে যায় এখানে দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের মেন গেটে এত কাদা যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেতে পারে না মানুষেরা এবার ছোট ছোট বাচ্চারা সকাল সন্ধ্যা এখানে পড়ে সেই অভিভাবকরা পৌঁছে দিয়ে আসে কাদা পেরিয়ে তাহলে আমরা চাইছি কি যে এখান থেকে 2 কিলোমিটার দূরে ব্লক অথচ 2 কিলোমিটার দূরে ব্লক থাকা সত্ত্বেও আমাদের গ্রামে রাস্তা হচ্ছে না আমরা চাইছি যে অতি সত্বর এবং তাড়াতাড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার টিএমসি পঞ্চায়েত সমিতি টিএমসি জেলা পরিষদ টিএমসি এমএলএ টিএমসি অথচ আমাদের নেত্রী বলছেন যে আমরা উন্নয়ন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছি তাহলে যখন পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছেন তাহলে নিশ্চয়ই আমি চাইব যে আমাদের এই উন্নয়নটা কি তাহলে কী এটা কী উন্নয়ন এটা যে এইরকম রাস্তার কি উন্নয়ন হবে আমরা চাইছি যে ইমিডিয়েটলি রাস্তা হোক প্রশাসনের কাছে আবেদন করছি তাহলে আমরা ভবিষ্যতে ভোটে বয়কট করব গোটা গ্রামের মানুষ আপনি দেখাবেন ক্যামেরাটা গোটা গ্রামের মানুষ এখানে উপস্থিত আছেন তা আমরা তাহলে পরবর্তীতে ভোটে বয়কট করব আপনার নাম আমার নাম নাজিমুল হক আমার বাড়ি সুলতাননগর পঞ্চায়েতের অন্তর্গত নানারেহি গ্রাম দক্ষিণপাড়া আজকে 2 নম্বর ব্লকের পিছন দিকে নানারহি গ্রাম 5 কিলোমিটার রাস্তা সেই রাস্তাতে কোনো মহিলা যদি ডেলিভারি পেশেন্ট থাকে তাহলে নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকবে না কোনো কিছুর ব্যবস্থা নাই আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও 75 বছর পরেও আজকে একটা রাস্তা ব্লকের আশেপাশে 5 কিলোমিটার মধ্যে রাস্তা তৈরি হচ্ছে না সেই টাকাগুলো কোথায় যাচ্ছে এগুলো সরকার আর বেশি দিন চলবে না দুয়ারের সরকার নাম দিয়েছে কিন্তু দুয়ারের লোক পৌঁছাতে পারছে না জলের মধ্যে লোক দিয়ে যাবে আজকে একটা ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে আসতে হয় তো কীভাবে নিয়ে আসবেন অ্যাম্বুলেন্স চলবে না কোনো গাড়ি ঘোড়া চলবে না তাহলে কি খাটের মধ্যে নিয়ে আসতে হবে এই সরকার নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে আমরা এই করব ওই করব এই সরকার কিছু করছে না এই তৃণমূল সরকার একমাত্র কাঠমান্ডির সরকার কাঠমান্ডি ছাড়া কোনো রাস্তার কাজ হচ্ছে না কোনো জায়গায় এই জন্য রাস্তার অবস্থা এরকম বিহাল অবস্থা হয়ে আছে তৃণমূল সরকার আর সামনে পঞ্চায়েত ইলেকশন আছে এতে জনসাধারণ বুঝে গেছে এই সরকার আর থাকবে না আমরা 23-এ টেস্ট খেলবো তারপরে এমপি ইলেকশনে আমরা সেমিফাইনাল খেলবো তারপরে যখন বিধানসভা আছে আমরা ফাইনাল খেলবো আমরা খেলে এবারকে দেখিয়ে দিব আমার নাম কিষণ কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টি নেতা দক্ষিণপাড়ায় গ্রামবাসীরা ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছে পথ অবরোধ করে কী বলবেন আর কি শুনেছেন না অবশ্যই আমি এটা শুনলাম আজকে যে নানারাই দক্ষিণপাড়ার লোকগুলো ধান লাগিয়ে বিক্ষোভ করেছেন বিগত আমি বলতে পারি 3 বছরে তৃণমূল আমরা পঞ্চায়েতে তৃণমূল আসার পর যে হারে কাজ হয়েছে এর আগে কংগ্রেসের প্রধান ছিল একটাও রাস্তা ছিল না একটাও নাম বলতে পারেন যে রাস্তা ছিল আজকে আমরা 80% কাজ কভার করেছি হ্যাঁ মানুষের চাহিদা আছে কারণ যে একটা কথা আছে যে চাহিদা মানুষের খতম করা যায় না এখন যেটুকু রাস্তা বাকি আছে মানুষ চাইছে তৃণমূল কাজ করছে এইটুকু কাজ কেন হচ্ছে আমি একটা আশ্বাস দিচ্ছি আমাদের টেন্ডার অনগোয়িং হয়ে আছে আমরা এই টার্মটা 2022 শেষ করতে করতে আপনার দক্ষিণপাড়া রাস্তা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলব এটা নিয়ে মানুষকে বলবো ঠিক আছে আপনারা চাহিদা এটা আমাদের পঞ্চায়েতে লিখিত জানাতে পারতেন আমরা বলে দিতাম যে আমরা কাজ টেন্ডার অনগোয়িং আছে তো আপনাদেরকে জানিয়ে দিই কাজ অনগোয়িং আছে 2022-এর মধ্যে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে ফেলব বিজেপি বলছে যে জলাশয় হয়ে গেছে দুয়ারে জলাশয় হয়ে গেছে দুয়ারে সরকার এসছে রেশন এসছে সব কিছুই এসছে কিন্তু দুয়ারে জলাশয়ও চলে এসছে কী বলবেন একটা ছোট্টখাট্ট অজুহাতকে নিয়ে বিজেপি লাফাচ্ছে বিজেপি মুখে বলে দান্নগর কেন যে কোনো জায়গায় কোনো কাজই করতে পারে না ওদের এটা ভাওতাবাজি কথা কিছু নেই আমরা বলেছি যে কাজ কমপ্লিট করবো 2022-এ তো কাজ কমপ্লিট করবোই এটা আপনাদেরকে কথা দিলাম যে কাজ বাকি থাকবে না আপনার নাম আমার নাম ওয়াইদুর রহমান সুলতাননগর অঞ্চল
অ্যাকোয়া অ্যাক্টিভ কোল্ড উইথ অ্যাডেড মিনারেল অ্যাক্টিভ পিওর অ্যাক্টিভ রাহো।